কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে কার্বন ভ্যানের ধাক্কা, নিহত তিনজন। বিস্তারিত কুমিল্লা নিউজে। কুমিল্লা সদর দক্ষিণ সুয়াগাজী বাজার। আপনি কি ইলেকট্রিক সামান নিয়ে ভাবছেন? আর নয় ভাবনা, আপনার হাতের কাছে পাচ্ছেন বিসমিল্লা ইলেকট্রিক্স, সুয়াগাজী দক্ষিণ বাজার। কুমিল্লার চান্দিনায় বালু বোঝাই ট্রাক্টরে কার্ভার্ড ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সোয়া আটটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাঁড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার হাঁড়িখোলা গ্রামের আব্দুল জলিলের ছেলে বালু শ্রমিক নুরুল ইসলাম, রংপুরের আব্দুল খালেকের ছেলে শ্রমিক ফাজার রহমান ও কার্ভার্ড ভ্যান চালক লিটন। মারাত্মক আহত অবস্থায় হাঁড়িখোলা গ্রামের ট্রাক্টর চালক আমির হোসেনকে কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে হাঁড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু উঠাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় ঢাকাগামী একটি কার্ভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাক্টরে ধাক্কা দেয়। পরে কার্ভার্ড ভ্যানটিও উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে শ্রমিক নুরুল ইসলাম ও ফাজার রহমান নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে কার্ভার্ড ভ্যান চালক মারা যান। চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার কাজ চালায়। আচ্ছা 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 বলে